শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, কি অভিযোগ? দেখো সঞ্জিতা, অভিযোগ জমা পড়েছে এই যে হয়েছে বা তিনি যেসব কথা সেখানে বলেছিলেন সে বিষয়ে তিনি বাইরে মুখ খুলেছেন, প্রকাশ্যে মিডিয়ার সামনে মন্তব্য করেছেন। তুমি জানো পর্যালোচনা বৈঠক যেদিন হয়েছিল সেদিন সন্ধ্যাতেই সব্যসাচী দত্ত জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে মুখ খোলেন এবং তিনি বলেন যে এই রাজ্যে হিন্দি ভাষী নেতাদের দাপট বেশি দেখা গিয়েছে ভোটের সময়। তারা সর্বত্র গিয়ে হিন্দিতে ভাষণ দিয়েছেন, হয়তো ভালো ভালো কথা বলেছেন কিন্তু তাদের কথা গ্রামের মানুষ বুঝতেই পারেনি, সাধারণ মানুষ বুঝতেই পারেনি। শুধু তাতেই তিনি ক্ষান্ত হননি, সব্যসাচী দত্ত আরো বলেছেন যে এ রাজ্যে কোনো বাঙালি মুখকে সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়েনি। তার বক্তব্য যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা জেপি নাড্ডা তারা যতই জনপ্রিয় নেতা হন তারা যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন না সেটা সকলেরই জানা ছিল। সেক্ষেত্রে মানুষ একদিন বাড়ি মুখ খুঁজেছিল কাকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি, বিজেপি যদি জয়ী হয় তাহলে কে প্রধান প্রশাসক পদে বসতে চলেছেন, সেরকম কোন মুখ ছিল না, যে কারণে বিজেপির সম্মুখীন হয়েছে। এও বলে যে কথা তিনি দলের বৈঠকেও বলেছেন এবং এই নিয়েই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ তিনি চিঠি লিখেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবং সেই চিঠির কপি পাঠানো হয়েছে অমিতাভ চক্রবর্তী, যিনি রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন, এবং বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ডক্টর সুভাষ সরকারকে। এবং দিলীপ ঘোষের সঙ্গে এই বিষয় নিয়ে গতকাল আমাদের ফোনেও কথা হয়েছিল, দিলীপ ঘোষ জানান যে বিষয়টি শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে, তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ফলে সব্যসাচী দত্তর মন্তব্যকে ঘিরে বিজেপির মধ্যে যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে তা কিন্তু স্পষ্ট। আমি ফিরছি, আমাদের সঙ্গে থাকো ঈশানদেব, আমরা একবার দেখে নেবো সব্যসাচী দত্ত তিনি কি বলেছিলেন। আমরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসে অনেক ভালো ভালো কথা বলেছেন বা বলেছেন, কিন্তু গ্রাম বাংলার মানুষ, সাধারণ মানুষ সেইটা যেহেতু অন্য ভাষায় তারা বলছেন হয়তো তারা বুঝতেই পারেননি, আর আমাদেরও এটা ব্যর্থতা, আমরা তাদের সেইভাবে বোঝাতে পারি। আর এবার বাংলার নির্বাচনে মোদিজি বা অমিতজি বা জেপি নাড্ডা সাহেব এরা কেউই মুখ্যমন্ত্রী হবেন না এটা সবাই জানত, তো অটোমেটিক বাংলায় তো মুখটাকে যেখানে বিপরীত মেরুতে মমতা ব্যানার্জি স্বীকৃত পরীক্ষিত একজন মুখ্যমন্ত্রী 10 বছরের মুখ্যমন্ত্রী, তার উল্টো দিকে ফেস আমাদের কে, সেই জায়গায় আমরা, আমার মনে হয়েছে কিছুটা ল্যাকুনা তো নিশ্চয়ই ছিল, একটা ভাষা একটা ফেস।